স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঝপথে নামলেন মহান মিত্রদেশ ভারতের রাজধানী দিল্লিতে বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি ভি ভি গিরি এসেছেন ভারতের অসামান্য প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী আর ভারতের জনগণের অবদান আমরা কোনোদিন ভুলব না সাড়ে সাত কোটি বাঙালির মহান নেতা এসেছেন নির্মম কারাগারের দুঃসহ যন্ত্রণা ভোগ করে কিন্তু আজ তিনি ক্লান্ত নন দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন যেন বাংলার অহংকার চলেছে সূর্যের দীপ্তি চলেছে সঙ্গে এত যে অমানবিক অত্যাচার হয়েছে এত যে নিষ্ঠুর আচরণ হয়েছে তার ওপর কিন্তু তিনি আজ বিষণ্ণ নন সব কিছু ধারণ করেছেন তিনি আজীবন ধারণ করে চলেছেন নিপীড়ন আর অত্যাচার প্রিয় বাংলার মুক্তির জন্য আমার ভাই ও বোনেরা আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের সরকার আপনাদের সৈনিক বাহিনী সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম দুদিন আগেও শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ আমার ছয় সাত কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ আর যেভাবে এক কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে সেখানে তারাও কষ্ট পাচ্ছে তাদেরও অভাবিত আছে তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য চিরদিন আমরা তা ভুলতে পারব না আমরা আশা করি আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য আমি বিশ্বাস করি সেকুলারিজমে আমি বিশ্বাস করি গণতন্ত্রে আমি বিশ্বাস করি সোশ্যালিজমে আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শ এত মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এটা নীতির মিল এটা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব শান্তির মিল ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে সোনার বাংলার জন্য জীবন দিয়েছে ত্রিশ লক্ষ মানুষ সম্ভ্রম গেছে বাংলার অনেকে রমণীর তবে এসেছে গৌরব দীপ্ত স্বাধীনতা একুশ দফা ছয় দফা এগারো দফা পার হয়ে এক দফা বাংলার স্বাধীনতা বাংলার মানুষের ঢল নেমেছে যুদ্ধ বিধ্বস্ত দেশের ভাঙাচোরা বিমানবন্দরের সবখানে আসছেন মহান নেতা যার অহংকারে উজ্জ্বল বাঙালি তিনি আসছেন আবারও বৃদ্ধ বনিতার মুজিব ভাই ফিরে আসছেন মৃত্যুকে তুচ্ছ করে বাংলার চর্যাপদের কাল থেকে নজরুলের কাল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রকৃত মানুষটি ফিরে আসছেন আজ বাংলা সর্বত্র তার হৃদয় উন্মোচিত করে দিয়েছে ওই ওই যে এলো আকাশ পাখি নিয়ে আসছে বাংলার বন্ধুকে জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রিয় নেতা
আমরা তোমারই আগমনের জন্য অহরাত্র প্রার্থনা করেছি। তুমি আসবে বলে আমরা দুই চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ নয় মাস। তুমি এসেছো, আমাদের স্বপ্ন আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছো পরম করুণাময়ের কাছে, আমাদের আবেদন মঞ্জুর হয়েছে।